প্রিয় দর্শক, চলুন প্রথমেই দেখে নেই আজকের পর্বে কি কি থাকছে। আমরা এতক্ষণ আজকের পর্বের হাইলাইটস দেখলাম, চলুন এবার বিস্তারিত দেখা যাক। খাগড়াছড়ি সর্বত্রই ছড়িয়ে ছিটিয়ে আছে সৌন্দর্যের বর্ষা। পাহাড়, হ্রদ আর নৈসর্গিক সৌন্দর্য এখানে চোখ ধাঁধানো। এসবের বাইরেও এখানে রয়েছে অনেক রোমাঞ্চকর জায়গা, যার অধিকাংশই এখনও রয়ে গেছে পর্যটকদের দৃষ্টির বাইরে। খাগড়াছড়ি শহর থেকে বের হয়ে খাগড়াছড়ি দিঘিনালা রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি আমরা। খাগড়াপুর ব্রিজ পার হয়ে একটু সামনে এগিয়ে হাতের বাঁ দিকে পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের মূল প্রবেশদ্বারের সামনে এসে থামলো আমাদের গাড়ি। গাড়ি থেকে নেমে লাল মাটির পথ ধরে পায়ে হেঁটে শুরু হলো আমাদের থান্ডাছড়া অভিযান। দর্শক, আগেই বলে রাখছি আজ আপনাদেরকে নিয়ে যাব ঠান্ডার দেশ ঠান্ডাছড়ায়। হ্যাঁ দর্শক, চৈত্রের দাবদাহে যখন চারিদিক ঘা ঘা করছে, ঠিক সেই সময় এর বিপরীত অবস্থা বিরাজ করছে ঠান্ডাছড়ায়। দর্শক, এই দুঃসাহসিক অভিযাত্রায় ভয়ের কিছু নেই, আছে পিলে চমকানো অ্যাডভেঞ্চারের স্বাদ। যে স্রোতস্বিনী ছড়াটি দেখতে পাচ্ছেন, এর নাম খাগড়াছড়ি। জেলা সদর খাগড়াছড়ির নামকরণ করা হয়েছে মূলত এই ছড়ার নাম থেকে। এই খাগড়াছড়ির ভিতর দিয়ে হাঁটু পানি মাড়িয়ে স্রোতের বিপরীতে কিছু দূর এগিয়ে গেলেই দেখা মিলবে কাঙ্ক্ষিত ঠান্ডাছড়ার। পাহাড়ি ছড়ার স্বচ্ছন্দ বিচরণে নানা চড়াই উতরাই পেরিয়ে এগিয়ে যাচ্ছে আমরা। পথের দুধারে ঘন সবুজের মায়াবী হাতছানি। প্রিয় দর্শক, আমি এখন খাগড়াছড়ির ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছি ঠান্ডাছড়ার দিকে। বালি আর ছোট ছোট নুড়ি পাথরের উপর দিয়ে কুলু কুলু শব্দে বয়ে যাওয়া ঝর্ণাধারার উপর দিয়ে এগিয়ে যাচ্ছি আমরা। খাগড়াছড়িতে স্ফটিক স্বচ্ছ জলে পা ফেলে চলতে চলতে অপার্থিব এক ভালো লাগা তৈরি হবে আপনার মনে। নাগরিক জীবনের জাঁতাকলে পিষ্ট হওয়া আপনার মনের কোণে লুকিয়ে থাকা ছন্দগুলি খুঁজে পাবে সুর। মনের অজান্তে গলা ছেড়ে গেয়ে উঠবেন। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্ম।
সেজে আমার জন্মভূমি। প্রিয় দর্শক, আসলে আমার দেশ এত সুন্দর, নিজের চোখে না দেখলে সেটা বিশ্বাস করার মতো নয়। দেশ ভ্রমণ মানুষের জীবনে আনে অজানা সংবাদ, আনে বৃহতের আহ্বান। অজানার সন্ধানে আমরা এখন ছুটে যাচ্ছি খাগড়াছড়ি থেকে থান্ডাছড়ায়। পথের বাঁকে বাঁকে অপেক্ষমান নানা বিষয় মাঝে মধ্যেই আমাদের গতির লাগাম টেনে ধরছে। প্রিয় দর্শক, এখানে একটি প্রাকৃতিক ঝর্ণা রয়েছে। প্রাকৃতিকভাবে এখানে পানি এসে জমা হয় আর এখানকার স্থানীয় অধিবাসীরা এই পানি পান করে। খুবই স্বচ্ছ এই পানি, প্রাকৃতিকভাবে ফিল্টার হয়ে এখানে জমা হয়। যাত্রায় অলঙ্গমোহন ত্রিপুরা নামে এক স্থানীয় যুবককে গাইড হিসাবে সঙ্গে পেয়েছি আমরা। আচ্ছা দাদা, এটা কি ছোট ব্রিজের মতো? এটা আমাদের ত্রিপুরাদের একটা ওই মানাসি এরা রাখে। এটা যদি ওই সফল হইলে এখানে আমাদের ওই বাসা থেকে আইসা ই করে ওই পূজা ই করে ছাগল বলি বলি দেয়। আচ্ছা, মানে ভগবানের কাছে কিছু চাওয়ার পর যখন এটা পূরণ হয় তখন ছাগল বলি দেয় এখানে? হ্যাঁ, আপনাদের এখানকার এটা নিয়ম? হ্যাঁ ওই। আচ্ছা চলো সামনে যাই। ছড়া প্রকৃতির আপন খেয়ালে গড়ে ওঠা সম্পূর্ণ প্রাকৃতিক এক পর্যটন কেন্দ্র, যার শরীর জুড়ে এখনো বনফুলের সদাগন্ধ। যান্ত্রিক জীবনের অভিশাপ এখনো স্পর্শ করেনি এই বন রূপসীকে। আসার জন্য নির্মিত হয়নি কোনো রাস্তাঘাট, তাই এই প্রকৃতি কন্যা অনিন্দ সুন্দরীকে দেখতে হলে আসতে হবে এই জল জঙ্গলের মধ্যে দিয়ে পায়ে হেঁটে। দর্শক, দেখতে দেখতে আমরা চলে এলাম ত্রিমোহনী নামক স্থানে। এই ত্রিমোহনীতে এসেই থান্ডাছড়া যুক্ত হয়েছে খাগড়াছড়ির সঙ্গে। থান্ডাছড়া এমনই এক ব্যতিক্রমধর্মী পর্যটন স্পট যেখানে এলে দেহমনের সমস্ত ক্লান্তি শ্রান্তি ঝেড়ে ফেলে নিমেষেই চাঙ্গা হয়ে উঠবেন আপনি। থান্ডাছড়ার হিমেল হাওয়া গ্রীষ্মের কাঠফাটা দুপুরেও আপনার শরীরে বুলিয়ে দেবে শান্তির শীতল পরশ। মাত্র 1 মিটার দূরত্বের ব্যবধানে একই সঙ্গে শীত গ্রীষ্মের আবহাওয়া অনুভব করতে পারবেন। একই সময়ে শীত গ্রীষ্মের এমন সহাবস্থান বাংলাদেশে তো বটেই, পৃথিবীর ইতিহাসেও খুব একটা চোখে পড়ে না। প্রিয় দর্শক, আমি এখন চলে এসেছি থান্ডাছড়ায়। গ্রীষ্মের কাঠফাটা রোদে যখন চারিদিকে পড়ছে তখন এই ছড়ার জল প্রচন্ড ঠান্ডা। 12 মাস এই ছড়ার জল ঠান্ডা থাকে বলে এর নাম হয়েছে থান্ডাছড়া। উঁচু পাহাড়ের বুক চিরে বহু দূর থেকে নেমে এসেছে এই থান্ডাছড়া।
পাশে খাড়া পাহাড়, মাথার উপর সবুজ বৃক্ষরাজির ঘন আচ্ছাদন, সব মিলিয়ে পুরো ছড়াটি একটি সুড়ঙ্গ পথের মতো। এখানে এমন অনেক জায়গা আছে যেখানে এই ঘন আচ্ছাদন ভেদ করে সূর্যের আলো পর্যন্ত পৌঁছতে পারে না। পানি থেকে এই ছড়ার উৎপত্তি বলেই ১২ মাস এই ছড়ার পানি যেমন ঠান্ডা থাকে, তেমনি শীতল থাকে এখানকার আবহাওয়া, যা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। ছড়ার শেষ মাথা পর্যন্ত পৌঁছতে কমপক্ষে ৩ ঘন্টা সময় লাগবে। পুরো ছড়াটি ঘুরে দেখতে চাইলে আপনাকে আসতে হবে সকাল সকাল, সঙ্গে করে নিয়ে আসতে হবে প্রয়োজনীয় খাবার এবং পানীয়। ছড়ার একদম ভেতরে চলে এসেছি। এই যে পাহাড় দেখতে পাচ্ছেন, পাহাড় চুয়ে চুয়ে পানি পড়ছে, আর এই পাহাড় চুয়ানো পানি দিয়ে জন্ম হয়েছে এই ঠান্ডা ছড়ার। ছড়ার মধ্যে মাথা উঁচু করে জেগে থাকা এই শিলাখণ্ডগুলো ভীষণ পিচ্ছিল। দর্শক, খুব সাবধানে পা টিপে টিপে হাঁটতে হবে এখানে, একটু বেখেয়ালি হলেই সর্বনাশ। আপনি যদি অ্যাডভেঞ্চার প্রিয় হন, তাহলে চমৎকার প্রাকৃতিক শোভামণ্ডিত এই ঠান্ডা ছড়া হতে পারে আপনার জন্য একটি চমৎকার গন্তব্য। দর্শক, দেখতে দেখতে সময় ফুরিয়ে এলো, এবার ফেরার পালা। আমাদের এই অ্যাডভেঞ্চার ট্রিপ আপনাদের কেমন লাগলো জানালে খুশি হব। আগামী পর্বে দেখা হবে খাগড়াছড়ির নতুন কোন গন্তব্যে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও পেতে বেল নোটিফিকেশনে ক্লিক করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।